हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आजकल वीडियोते तुम्हारा जाना बोझे एटीके मोहनबागान हैट्रिक करा स्ट्राइकर डेविड विलियम्स आसले कीभावे एतो भालो फुटबॉलर हो उठलें अर्थात तार बायोग्राफी जानाबो आजकल वीडियोते। तो वीडियो एक स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्य चैनल सबसक्राइब कर दिओ जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड आपडेट सबार आगे पाबार जोन्नो। AFC কাপে গত 19 তারিখ রাতে যুবভারতীতে ঢাকার আবাহনী লিমিটেডের বিরুদ্ধে হ্যাট্রিক করে এটিকে মোহনবাগানকে জিতিয়েছিলেন ডেভিড উইলিয়ামস। পুরো ম্যাচে কখনোই বুঝতে দেননি প্রিয় বন্ধু ও সতীর্থ রয় কৃষ্ণার অভাব। দুরন্ত হ্যাট্রিকের মতো আকর্ষণীয় তার উত্থানের কাহিনী। ডেভিড অস্ট্রেলিয়ার আদিবাসিন্দা। 1988 সালের 26 ফেব্রুয়ারি ব্রিসবেনের কুইন্সল্যান্ডে জন্ম তার। বাবা রাগবি লিগে নিয়মিত খেলতেন কিন্তু বড় ছেলেকে ভর্তি করে দিয়েছিলেন স্থানীয় ফুটবল একাডেমিতে। ডেভিডের বয়স যখন 7, দাদার ক্লাবেই ফুটবল শিখতে ভর্তি করে দিলেন বাবা। ফুটবলের পাশাপাশি রাগবির প্রতিও আকৃষ্ট হয়ে পড়ল ছোট্ট ডেভিড। কিন্তু বাবার পরামর্শে শেষ পর্যন্ত ফুটবলকেই বেছে নেয়। রাগবি আমার প্রিয় খেলা ছিল কিন্তু বাবা বলেছিলেন ফুটবল খেললেই তুমি সাফল্য পাবে। তারপর থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা শুরু। অস্ট্রেলিয়ার স্কুলগুলিতে ছুটি পড়লেই আন্তঃরাজ্য ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে যেত। একদিন অনূর্ধ্ব-16 কুইন্সল্যান্ডের কোচের চোখে পড়ে বছর 12 বয়সে ডেভিড উইলিয়ামস। ফুটবল ফেডারেশনকে তিনি জানান এই ছেলেটি আমার দলে চাই, কিন্তু বয়স কম হওয়ায় অস্বস্তিতে পড়ে যান ফেডারেশন কর্তারা। কোচ অবশ্য কোনো যুক্তিতেই শুনতে নারাজ ছিলেন। উপায় না দেখে ফেডারেশন কর্তারা জানান ট্রায়াল দিতে হবে ডেভিডকে, নিজেকে প্রমাণ করতে পারলে দলে নেওয়া হবে। রাজি হয়ে যান কোচ। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সবুজ মেরুন জনতার নয়নের মণিকে। 2004 সালে অনূর্ধ্ব-17 অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পান ডেভিড উইলিয়ামস। 2 বছর পরে পেশাদার ফুটবলার হিসাবে কুইন্সল্যান্ড রোডের সঙ্গে চুক্তিবদ্ধ হন ডেভিড। যদিও ইউরোপে ডেভিডের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। 3 বছর পর লোনে নর্থ কুইন্সল্যান্ডে ফিউরিতে ফিরে আসেন তিনি। তার আগে অবশ্য 2008 সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়ে ফেলেন। 2011 সালে লোনে সিডনি এফসিতে সই করলেও সাফল্য পাননি। ডেভিডের জীবন বদলে যায় সেই বছর মেলবোর্ন সিটি এফসিতে যোগ দেবার পর। অসাধারণ খেলে নির্বাচিত হন এই লিগের অল স্টার গেমসের জন্য। কিংবদন্তি আলেজান্দো ডেল পিয়েরোর পরিবর্তন হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। তবে সবসময় অস্ট্রেলীয় স্ট্রাইকারের মনে কাঁটার মতো বিঁধে ছিল ইউরোপীয় ফুটবলে সাফল্য না পাওয়ার যন্ত্রণা। নিজেকে প্রমাণ করতে 2015-16 মরসুমের হাঙ্গেরির হালাদাস ক্লাবে সই করেন তিনি ছিলেন 2017-18 মরসুম পর্যন্ত। 66 ম্যাচে 20টি গোল করেন তিনি। এরপরে অস্ট্রেলিয়ায় ফিরে যোগ দেন এ লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে। রয় কৃষ্ণার সঙ্গে জুটি বেঁধে বিপক্ষের ডিফেন্ডারদের কাছে আতঙ্ক হয়ে ওঠেন। 2019 সালে আন্তোনিও লোপেজ হাবাস এটিকেতে সই করেন ডেভিড ও কৃষ্ণাকে। অষ্টম আইএসএলে এটিকে মোহনবাগানের প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পেলেও 17 ম্যাচে 4টি গোল করেছেন তিনি এবং গত 19 তারিখে তিনি হ্যাট্রিক অব্দি করেছেন। AFC প্রতিযোগিতায় প্রথম হ্যাট্রিক করে 34 বছর বয়সী উচ্ছ্বসিত ডেভিড উইলিয়ামস বলেছেন, আমার জীবনের অন্যতম সেরা ম্যাচ এটা। এতদিন AFC স্তরে কোনো হ্যাট্রিক ছিল না। 3 বছর ধরে এই ক্লাবে খেলছি। যুবভারতীতে নিজেদের সমর্থকদের সামনে ভালো খেলতে পারার অনুভূতিটা আলাদা। যখন আক্রমণে উঠেছি গ্যালারি থেকে আমাদের উৎসাহিত করেছেন ওরা। তো এই ছিল ডেভিড উইলিয়ামসের জীবন কাহিনী। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।